আসসালামু আলাইকুম। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রোমানিয়ার অনেক ক্যান্ডিডেটের সাথে অনেক অনেক বিষয়ে তাদের প্রশ্ন উত্তর বিষয়ে আলোচনা করেছি, পরামর্শ দিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। আপনি নিশ্চয়ই আমাদের সাবস্ক্রাইবার কবির হোসেনকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, কবির হোসেন কুমিল্লা থেকে আসছেন। তো আমরা তো অনেক কিছু বিষয়ে ফেস টু ফেস অনেকের সাথে আলোচনা করি, ডিরেক্টলি আপনারা প্রশ্ন করেন, আমরা এই বিষয়ে যতটুকু সম্ভব হয় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। রোমানিয়া সংক্রান্ত বিষয়ে আপনি জানতে আসছেন, তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, ফিউচার ওয়ার্ল্ডের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। তো আজকে আমরা ফেস টু ফেস আলোচনায় কবির হোসেন, আপনি কবির হোসেনের গার্জিয়ান বা সাথে আসছেন, তা আপনারা কি জানতে চান আমাকে প্রশ্ন করুন। জি, আপনি যেতে চান? আচ্ছা, আপনি রোমানিয়া যেতে চান, ধন্যবাদ। রোমানিয়া এখন প্রচুর মানুষ যাচ্ছে, রোমানিয়া বাংলাদেশের জন্য এখন একটা নতুন শ্রমবাজার। এটা চালু হয়েছে বেশি দিন হয় না, ধরা যায় 2 বছরের একটা ইতিহাস। এখন মানুষ ফ্রিকোয়েন্টলি যাচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় গিয়ে আরও বেশ কিছু চুক্তি করে আসছেন, যে কারণে বলা যায় আরও দীর্ঘদিন আমরা বাংলাদেশ থেকে অনেক শ্রমশক্তি রোমানিয়ায় পাঠাতে পারব। এবং বাংলাদেশ থেকে রোমানিয়া গেলে মধ্যপ্রাচ্যে যে শ্রমশক্তিটা গিয়ে কাজ করার ফলে যে ফিডব্যাকটা বা যে স্যালারি সুযোগ সুবিধা পায়, এর চেয়ে একটু ভালো সুযোগ সুবিধা রোমানিয়াতে পাওয়া যাবে। এছাড়াও রোমানিয়াতে গেলে ওই দেশে কাগজপত্র পাওয়া বা রেসিডেন্সি পাওয়া, পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া, নাগরিকত্ব পাওয়া বা পাসপোর্ট পাওয়া সহজ উপায় আছে, যেটা মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে এরকম সম্ভব হয়ে ওঠে না। ওই দেশে 20 বছর থাকলেও কোনো পারমানেন্ট রেসিডেন্সি বা নাগরিক হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ইউরোপে সেটা আছে। আপনি কি এর আগে বিদেশ ছিলেন? কোথায় ছিলেন? সৌদিতে। তাহলে তো আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন এই বিষয়ে, মধ্যপ্রাচ্যের বিষয়ে। আচ্ছা, সব অভিজ্ঞতার কাগজপত্র আছে, ভিসা আছে, প্রমাণপাতি আছে যে আপনি বিদেশ ছিলেন, সৌদি আরবে ছিলেন। কত বছর ছিলেন? 19 বছর। মারহাবা। আচ্ছা, আমি কিভাবে রোমানিয়াতে প্রসেস করছি বা কিভাবে তো রোমানিয়া প্রসেস হয় বিষয়টা একটু আপনার সাথে আলোচনা করি। রোমানিয়াতে ভিসা প্রসেসিং করতেছি আমরা, সব হচ্ছে শ্রমিক ভিসা, জেনারেল ওয়ার্কার, কোনো অফিসার লেভেলে এখন পর্যন্ত কোনো ডিমান্ড নাই। শ্রমিক ভিসা বলতে কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, বিভিন্ন ট্রেড ওয়ার্কার, মেশন, টাইলস মেশন, রড বাইন্ডার, প্লাম্বার, ব্রিকলেয়ার, স্কাফোল্ডার, ওয়েল্ডার, এই ধরনের জবে সুযোগটা সবচেয়ে বেশি। ওদের বিল্ডিং কনস্ট্রাকশন এবং রোড কনস্ট্রাকশনে প্রচুর লোকের বর্তমানে প্রয়োজন, এবং সেটা নন ইউই সিটিজেন, অর্থাৎ এশিয়া বা ইউরোপের বাইরে যা যেসব দেশ আছে সেই সব দেশের শ্রমিকদের অল্প বেতনে তারা নিতে চাচ্ছে। একজন ইউরোপিয়ান শ্রমিকের যে বেতন দিতে হয় এর চেয়ে অর্ধেক বেতন দিলে এশিয়ান লোক পাওয়া যায়, এবং সেই বেতনটা আমাদের আশানুরূপ যতটুকু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে পায় এর চেয়ে ডাবলের মতো স্যালারিটা হয়ে যায়। রোমানিয়াতে বর্তমানে যারা অভিজ্ঞ আছেন তাদের স্যালারিটা 70 থেকে 80 হাজার, থাকা এবং খাবার দুটোই ফ্রি দেওয়া হয়। হ্যাঁ, কনস্ট্রাকশনেই 70-80 হাজার টাকা বেতন। 500 হচ্ছে যারা কাজ জানেন না, হেল্পার 50,000, 500 ইউরো মানে 50,000,
যে কাজ জানে তার জন্য 65 70 75 80 পর্যন্ত স্যালারি আসে। এই ভিসাটা কিভাবে হয়, কতদিন লাগবে এবং কিভাবে হয়, এই বিষয়টার সময় লাগবে। প্রথম সময় যে সে আপনি আজকে আমাদেরকে পাসপোর্ট দিলেন, যদি আজকে থেকে কাউন্ট করা শুরু করি, দিন গোনা শুরু করি, তাহলে এটি যখন আমরা কাগজপত্র রোমানিয়ে পাঠাবো, রোমানিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ এজেন্ট আছে, সেই এজেন্ট কাগজপত্রটা মুসাবিদা করে কোম্পানি থেকে একটা নিয়োগ নেবে, নিয়োগটা নিয়ে ইমিগ্রেশনে সাবমিট করবে। ইমিগ্রেশন এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে একটা পারমিট ইস্যু করবে, সেই পারমিট এবং নিয়োগপত্র বাংলাদেশে আসলে আপনার পাসপোর্ট সহ প্রয়োজনীয় যা ডকুমেন্টস আছে এগুলো আমরা ইন্ডিয়া পাঠাবো দূতাবাসে, রোমানিয়ার দূতাবাসে। সেখান থেকে 15-30 দিনের মধ্যে, এক মাসের মধ্যে ভিসা লেগে এটা বাংলাদেশে পাসপোর্ট চলে আসবে। যাত্রী ইন্ডিয়া যেতে হবে না, কোনো ইন্টারভিউ নাই, ইন্টারভিউ ছাড়া আপনার পেপারস কাগজপত্রের উপরে ভিসা, আপনার কাগজপত্র যদি সঠিক থাকে আপনি ভিসা পাবেন। এবং বলা যায় এ পর্যন্ত রোমানিয়ার যারা সঠিক কাগজপত্র নিয়ে এম্বাসিতে সাবমিট করেছেন তারা ভিসা পেয়েছেন, কেউ রিফিউজ হয়নি। যাদের কাগজপত্র সঠিক নাই তারা ভিসা পাননি, তবে ভিসা রিফিউজের পরিমাণ খুবই কম। পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আগে, প্রথমেই। আপনার বয়স কত এখন? ১৯৭৪। আপনার হবে না, আপনার বয়স এখন ৪৭। রোমানিয়াতে লাস্ট হচ্ছে ৪৫, এরপরে আর হবে না। না ঠিক আছে, অসুবিধা নাই, আমি তো আপনার প্রক্রিয়াটা বলেছি যে এইভাবে দিল্লি পর্যন্ত ভিসা হয়ে বাংলাদেশে আসবে। না ৪৭ কোনো চান্স নাই, আপনি যদি আমাকে ফোনও করতেন আমি বলে দিতাম, বা আপনি কমেন্টস করলে কমেন্ট বক্সেও। আপনাকে অনেকে প্রশ্ন করেছেন যে ৪৫ উপরে যাওয়া যাবে কিনা, অনেকে অভিজ্ঞ আছেন, ৪৫, ৪৬, ৫০ অনেক দেশে যাওয়া যায়, ৪৭ বছরেও যাওয়া যায়, ৪৬, ৪৮, ৪৫ যাওয়া যায়, কিন্তু সেটা রোমানিয়াতে নাই, ৪৫ উপরে এখন আর অ্যালাউ করবে না। না আমার কাছে যত ডিমান্ড রয়েছে সেগুলো ২০-৪৫, এর মধ্যে হলে আপনারা যেতে পারবেন। হ্যাঁ, ৪৫ ক্রস করেছে আপনি আর পারবেন না, ৪৫ বছর ১ মাস এটা আর হবে না। ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার বয়স হইতে হবে রোমানিয়া ঢোকা পর্যন্ত ৪৫-এর মধ্যে। না ২-৩ মাস হলেও এটা বাদ দেন, কারণ আপনি ভিসা প্রক্রিয়া শেষ করতে ৪ মাস লেগে যাবে। হ্যাঁ, যদি ভিসা লেগে যায় আপনার সেটা আলাদা কথা, কিন্তু এখন থেকে আজকে থেকে প্রসেসিং করলে আপনি তো ৪ মাস লাগবে ভিসা পেতে, তো পার হয়ে গেল। না আমার সাথে এই অফিসে দাওয়াতকানদের কেউ নাই, না এরকম লোক নাই, দাওয়াতকান দিতে নাই। হ্যাঁ লোক দিতে পারবেন, আপনার প্রয়োজন যারা যারা যেতে চায়, আপনারা বিদেশ ছিলেন, আপনাদের কাছে যেহেতু আপনি আমার কাছে আসছেন সব কিছু জেনে গেলেন, কাগজপত্র যা যা লাগবে, টাকা কত লাগবে, ও আমি অনলাইনে বলে দিয়েছি, আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, না আপনি আপনার মতো প্রাইস দিবেন, আপনি আমাকে কত দিবেন সেটা আমাকে সিলেক্ট করে নেবেন, আমরা তো রেট বলেই দিয়েছি। হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট আপনি আমার কাছে ফেস না করে আমার কাছে আপনি কাগজপত্র দিবেন, আমি ভিসা করে আপনাকে দিয়ে দেবো, আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। হ্যাঁ, যেহেতু আপনি বিজনেস করবেন সেহেতু আপনি আপনার ক্লায়েন্টগুলোকে আমার অফিসে আনলে তারা আমার রেটটা কি জেনে গেল, তাহলে আপনার জন্য এটা প্রবলেমেটিক হতে পারে, যে কারণে আপনার ক্লায়েন্ট আপনার কাছে রাখবেন, আপনি শুধু আমার কাছে পাসপোর্ট সহ ডকুমেন্ট যা যা আছে লেনদেনগুলো আপনি করবেন, ভিসা করে তাদেরকে দিয়ে দিবেন।
হ্যাঁ, আপনি মনে রাখেন যে আমার এখানে সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে 750,000 এ টু জেড। জি, প্রত্যেকটা পাসপোর্টের সাথে 50,000 টাকা জমা দিবেন। এখন 750,000-এর জায়গায় আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এর উপরে নিতে হবে। এর উপরে কত নেবেন এটা আপনি নির্ধারণ করবেন। আর হ্যাঁ, আমার 750,000-এর যে বিজনেসটা হবে এখান থেকে যা প্রফিট হবে এর কিছু অংশ আপনার সাথে আমি শেয়ার করব। যেমন ধরেন আমার যদি 100 টাকা লাভ হয় 30 টাকা আপনাকে দিয়ে দিব এজেন্ট হিসাবে। জি, আমার কাছে নাই। জি, ভালো করেছেন। হ্যাঁ হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন। রোমানিয়াতে এখন ট্যুরিস্ট ভিসা আপাতত নাই। না, আমার মালটাতে না, অ্যাকচুয়ালি এই বয়সে আর আমার কাছে সুযোগ নাই। এই বয়সে একটা ভিসা হইতে পারে, ভিজিট ভিসা, এছাড়া আর কোনো ভিসা আপনি ওয়ার্ক পারমিটে আশা করি না যে কোথাও পাবেন। আপনি কি কাজ পারেন? আপনি সৌদি আরবে কি কাজটি করতেন? জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনি বিজনেস করতেন একরকম বলা যায়। শাটারিং কার্পেন্টার, হ্যাঁ, শাটারের কাজ, হ্যাঁ, খাই বা শাটারের কাজ এগুলো। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, সোফার, ঠিক আছে, ভালোই কাজ করেছেন, কিন্তু বয়সটার কারণে আমি কোনো রকম উদ্যোগ নিতে পারতেছি না আপনার জন্য। বয়সটা একটু ছাড়িয়ে গেছে, 47 বছর হয়ে গেছে আপনার। না, পাসপোর্টের বিষয়টি আপনি বয়স চেঞ্জ করতে পারবেন কিনা, আপনার যদি উকিল দ্বারা অ্যাফিডেভিট করেন যে বয়স আমার বেশি, পাসপোর্টে লেখা হয়ে গেছে আমি একটা নতুন পাসপোর্ট করতে চাই, সেভাবে চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কোনো কাজ না, এটা পাসপোর্ট অথরিটির কাছে নিয়মটা জেনে নেবেন। ওরা হয়তো উকিল দিয়া কোর্টের মাধ্যমে কেন করতে পারবেন, আপনার এটা ভুল হয়েছে, অ্যাফিডেভিট করবেন, ভোটার আইডি করেছেন পাসপোর্টের সাথে মিল করে, তাহলে মনে হয় রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কবির সাহেব আজকে আর কিছু হচ্ছে না আর কি। না, আমার কাছে নাই, বিজেট আমাদের কাছে এই মুহূর্তে চালু হয় নাই। বিজেট চালু হইলে সেটা পরের ব্যাপার, আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। হ্যাঁ, ভিজিট করতে যাওয়া যাবে, ভিজিটে আপনি একজন ব্যবসায়ী বা যা করেন বাংলাদেশের একটা ভালো কাগজপত্র লাগবে, ব্যাংকে একটা ভালো ব্যালেন্স থাকতে হবে, লেনদেনের একটা ভালো ব্যালেন্স থাকতে হবে, আপনার একটা ভালো ট্র্যাভেল হিস্ট্রি থাকতে হবে। কেন স্যাঞ্জেন মুক্ত কান্ট্রি বা ইউরোপে বেড়াতে যাবেন এর একটা রিজন থাকতে হবে। সব কিছু মিলে এটা যদি মিলে যায়, বাংলাদেশে অনেক ভিজিট ভিসা সাবমিটের জন্য স্যাঞ্জিনমুক্ত কান্ট্রির দূতাবাস আছে, সেখানে সাবমিট করে আপনারা ভিজিট ভিসা অ্যাটেম নিতে পারবেন, এই সুযোগটি আপনার আছে। এখন ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন কিনা, আপনার কোনো উপকার হবে কিনা, সেটি আপনি বুঝে শুনে কাজটা করুন। জি, তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকুন। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যাদের
এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে প্রশ্ন দিয়ে দিবেন, আমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।